আসসালামু আলাইকুম, ট্রাই ডট ফুলফিল এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে ক্রিটিসিজমের দি মেটাফিজিক্যাল পোয়েটস এর একটি প্রশ্ন পড়ছি। প্রশ্ন হচ্ছে, হাউ ডাজ ইলিয়ট রিফিউট জনসনস রিমার্ক অন দ্য পোয়েট হুম হি ক্লাসিফাইড এজ মেটাফিজিক্যালস। প্রশ্নটির অর্থ হচ্ছে, ইলিয়ট তিনি কিভাবে ডক্টর জনসনের মেটাফিজিক্যাল পোয়েটস এর যে সংজ্ঞা ছিল সেটাকে খণ্ডন করেছেন বা সেটার বিরোধিতা করেছেন, এটা হচ্ছে আলোচ্য বিষয়। তো প্রশ্নটি আমরা গাইড থেকে পড়ছি, গাইডের 111 নাম্বার পেজে। হাত দিয়ে ধরে ধরে পড়লে সবার অনেক সুবিধা হবে, বের করতে পারো গাইড। তো প্রথমে আমাদের জানা রাখা উচিত যে মেটাফিজিক্যাল পোয়েটস বলতে কি বোঝায়। এই শব্দটি প্রথম ইউজ করেছেন এই ডক্টর জনসন তার লেখা বইতে। তিনি সেখানে ব্যাখ্যা করেছেন যে মেটাফিজিক্যাল পোয়েটস তারা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনাকে এক জায়গায় নিয়ে আসে। আর নর্মালি মেটাফিজিক্যাল পোয়েটস বলতে বোঝায় যেসব কবিরা মেটাফিজিক্যাল বিষয় নিয়ে লেখালেখি করেন। মেটাফিজিক্যাল মানে হচ্ছে বিভিন্ন ধরনের উপমা, রূপক, কনসেপ্ট, তুলনা, এগুলোর মাধ্যমে সাধারণ জীবনের বিষয়গুলোকে উপস্থাপন করা। তাছাড়া হচ্ছে মানুষের সেন্স নিয়ে লেখালেখি করা, সেন্সুয়াস বিষয়গুলো নিয়ে, মানুষের প্রবৃত্তিকে নিয়ে, মানুষের আকাঙ্ক্ষা ইচ্ছা এগুলোকে নিয়ে লেখালেখি, এটা হচ্ছে সেন্সুয়াস বিষয়। ওকে, তো এই বিষয়ে যারা লেখালেখি করেছেন তাদেরকে মেটাফিজিক্যাল পোয়েটস বলা হয়। আর এই শব্দটি প্রথম ব্যবহার করেছেন ডক্টর জনসন। তো এখানে ইলিয়ট ডক্টর জনসনের যে ব্যাখ্যাটি রয়েছে সেটার বিরোধিতা করেছেন, তিনি নিজের একটি সমালোচনা প্রকাশ করেছেন এই মেটাফিজিক্যাল পোয়েটস সম্পর্কে। ওকে, এখন গাইড থেকে পড়া শুরু করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব। The term metaphysical poetry originates from Dryden's comment on Donne. He affects the metaphysicals. তো এই মেটাফিজিক্যাল শব্দটা প্রথম শুরু হয়েছিল জন ড্রাইডেন তার একটা মন্তব্য থেকে। তিনি প্রথমে এই শব্দটি উচ্চারণ করেছিলেন, তিনি জন ডান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন হি এফেক্টস দ্য মেটাফিজিক্স। জন ডান তিনি মানুষের ফিজিক্যাল বিষয়গুলোর ছাড়া যে আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল বিষয় রয়েছে সেগুলোকে প্রভাবিত করে জন ডান তার লেখার মধ্যে, এটা মন্তব্য করেছিলেন জন ড্রাইডেন। ওকে, এখান থেকে এই শব্দটি উৎপত্তি মেটাফিজিক্যাল ইন 1692 সালে। লেটার ডক্টর জনসন ইন হিজ লাইভস অফ দ্য পোয়েটস এস্টাবলিশ দ্য টার্ম মোর অর লেস পার্মানেন্টলি অ্যাজ এ লেবেল। পরে ডক্টর জনসন তিনি স্থায়ীভাবে এই মেটাফিজিক্যাল পোয়েট্রি বিষয়টাকে উপস্থাপন করেন তার লাইভস অফ দ্য পোয়েটস এই বইয়ের মধ্যে, এবং তিনি সেখানে একটা পারমানেন্ট অবস্থান দেন এই নামটির, এবং এটি একটি থিওরি বা তত্ত্ব হয়ে ওঠে মেটাফিজিক্যাল পোয়েট্রি। জনসন রোড সামহোয়াট ডিসঅ্যাপ্রুভিংলি অফ দ্য ডিকটরি ডিসকর্ডিয়া কনকোর্স ইন মেটাফিজিক্যাল ইমেজারি অ্যান্ড রিমার্ক অ্যাবাউট সাম পোয়েটস অফ দ্য 17th সেঞ্চুরি লাইক টান, কাউলি, মার্ভেল এটসেট্রা। ওকে, জনসন তিনি ডিসঅ্যাপ্রুভিংলি আলোচনা করেছেন, তিনি তাদের বিরোধিতা করে এই কবিদের দোষ খুঁজে তিনি তার বইয়ের মধ্যে আলোচনা করেছেন। তিনি এখানে ডিসকর্ডটার আলোচনা করেছেন এভাবে যে মেটাফিজিক্যাল ইমেজারি তারা ব্যবহার করত লেখকরা, মেটাফিজিক্যাল পোয়েট যারা ছিল, রিমার্ক অ্যাবাউট সাম পোয়েটস অফ দ্য 17th সেঞ্চুরি। তিনি কিছু কবির নাম উল্লেখ করে তাদের সমালোচনা করেছেন, তারা হচ্ছেন জন ডান, কাউলি, মার্ভেল। দ্যাট মোস্ট হেটারোজিনিয়াস আইডিয়াস আর ইউ বি ব্যালেন্স টুগেদার। নর্মালি লেখার নিয়ম হচ্ছে একজন কবি যে কোনো একটি চিন্তা বা থট নিয়ে তিনি একটি কবিতা লিখবেন বা তার কবিতার মধ্যে একটি আদর্শকে তিনি তুলে ধরবেন, কিন্তু এই কবিরা তারা একটি না করে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা অথবা বিষয়কে তাদের কবিতার মধ্যে একসাথে নিয়ে আসতেন, এটার সমালোচনা করেছিলেন জনসন। তিনি এটা সমালোচনা করতে এই কথাটি উল্লেখ করেছিলেন যে দি মোস্ট হেটারোজিনিয়াস আইডিয়াস আর ইয়োকড বাই ভায়োলেন্স টুগেদার। এখানে হেটারোজিনিয়াস মানে হচ্ছে বিভিন্ন ধরনের আইডিয়া বা আদর্শ অথবা কবিতা লেখার যে সারমর্ম রয়েছে এরকম বিভিন্ন ধরনের টপিক একই কবিতা নিয়ে আসতেন, আর ইয়োগ বাই ভায়োলেন্স টুগেদার খুব জোরভাবে জুড়ে তারা এগুলো ব্যবহার করতেন, জোর দিয়ে। এটা হচ্ছে তার সমালোচনা ড্রাইডেনের, কেন এই কবিরা এগুলো ব্যবহার করতেন, এটা ঠিক হয়নি তার ভাষায়। ইলিয়ট এখন আসছে আমাদের এই মেটাফিজিক্যাল পোয়েটসের লেখক ইলিয়ট, তিনি আবার সমালোচনার উপরে সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে এই ড্রাই জনসনের সমালোচনাটা ঠিক হয়নি। ইন দ্য প্রেজেন্ট এসে অবজেক্ট টু দ্য অ্যাপেলেশন মেটাফিজিক্যাল অ্যান্ড রিফিউজ জনসন ক্লাসিফিকেশন অফ দোজ পোয়েটস এস মেটাফিজিক্যাল পোয়েটস।
তো এখানে বলছে ইলিয়ড তিনি এই যে মেটাফিজিক্যাল শব্দটির জনসনের ব্যাখ্যা সেটাকে অবজেক্ট করেছেন এবং জনসনের এই মেটাফিজিক্যাল পোয়েটস শব্দটার ব্যাখ্যা বা ক্লাসিফিকেশন এটাকে তিনি প্রত্যাখ্যান করেছেন এবং খণ্ডন করেছেন এই একার মধ্যে ইন দ্য প্রেজেন্ট এসে মানে এই এসেটার মধ্যে মেটাফিজিক্যাল পোয়েটস এই এসেটার মধ্যে অথবা এই ক্রিটিসিজম ক্রিটিক্যাল রাইটিংটার মধ্যে ওকে তারপরে যে পরের প্রাতে ইলিয়ড ইন দ্য বিগিনিং অফ দিস এসে রিফার্স টু গ্রিয়ারসনস এডিশন অফ মেটাফিজিক্যাল লিরিক্স এন্ড পোয়েমস অফ দ্য 17th সেঞ্চুরি ইলিয়ড তিনি এই আলোচনার শুরুতে তিনি গ্রিয়ারসনের লেখা একটা বই মেটাফিজিক্যাল লিরিক্স এন্ড পোয়েমস অফ দ্য 17th সেঞ্চুরি এটা নিয়ে তিনি রেফার করেছেন আলোচনা করেছেন এন্ড পুটস দ্য কোয়েশ্চন টু হোয়াট এক্সটেন্ট দ্য সো কল্ড মেটাফিজিক্যাল ফর্ম এই স্কুল এবং তিনি প্রশ্ন করেছেন যে কিভাবে এই যে গ্রুপটা মেটাফিজিক্যাল পোয়েট যাদেরকে বলা হয় যে কবিগুলোকে কিভাবে তাদেরকে মেটাফিজিক্যাল পোয়েট বলে আখ্যায়িত করা হবে তিনি প্রশ্ন করেছেন এদেরকে কিভাবে মেটাফিজিক্যাল পোয়েট বলা হবে তিনি এটার বিরোধী এদেরকে মেটাফিজিক্যাল পোয়েট বলা থ্রো দ্য এসে ইলিয়ট আর্গিউস দ্যাট দ্য অ্যাপেলেশন ওয়াজ এ টার্ম অফ অ্যাবিউজ তিনি পুরো এই আলোচনাটার মধ্যে এটা ব্যাখ্যা করেছেন যে এই নামকরণ করাটা মেটাফিজিক্যাল নামকরণ করাটা ছিল একটা অ্যাবিউজ বা অপব্যবহার এটা ঠিক হয়নি মেটাফিজিক্যাল শব্দটি অপব্যবহার হয়েছে এখানে এন্ড ওয়াজ আনজাস্টিফাইড এটা জাস্টিফাইড ছিল না যথাযথ ছিল না তো ভার্চুয়ালি হি রিজেক্টস জনসনস অপিনিয়ন তো এখানে তিনি জনসনের মতামতটাকে সরাসরি তিনি রিজেক্ট করেছেন প্রত্যাখ্যান করেছেন ফার্স্ট অফ অল ইট ইজ ডিফিকাল্ট অ্যাকর্ডিং টু ইলিয়ট টু ডিফাইন মেটাফিজিক্যাল পোয়েট্রি এখন আসছে তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন মেটাফিজিক্যাল পোয়েট্রিকে জর্জ ইলিয়ট তিনি বলেছেন যে এটার সংজ্ঞা দেওয়া খুবই ডিফিকাল্ট কে মেটাফিজিক্যাল পোয়েট কে মেটাফিজিক্যাল পোয়েট না অথবা মেটাফিজিক্যাল পোয়েট্রির ব্যাখ্যা কি হবে এন্ড অলসো টু ডিসাইড হোয়াট পোয়েটস প্র্যাকটিস ইট এন্ড ইন হুইচ অফ দেয়ার ভার্সেস এটাও অনেক কঠিন যে কোন কবিরা এগুলো ব্যবহার করেছে এবং তাদের কোন কোন লেখায় এই মেটাফিজিক্যাল এর বৈশিষ্ট্যগুলো তারা ব্যবহার করেছে এটা জাজ করা খুবই কঠিন যেহেতু তিনি বলছেন যে জনসন যাদেরকে বলেছেন মেটাফিজিক্যাল পোয়েট তারা মেটাফিজিক্যাল পোয়েট না তারা মেটাফিজিক্যাল পোয়েটের বৈশিষ্ট্য অনুযায়ী কবিতা টবিতা লেখেননি এবং এই মেটাফিজিক্যাল শব্দটার ব্যাখ্যাটাও সঠিক না ইট ইজ ডিফিকাল্ট হি সেজ টু ফাইন্ড এনি প্রিসাইজ ইউজ অফ মেটাফর সিমিলি অর আদার কনসেপ্ট হুইচ ইজ কমন টু অল দ্য পোয়েটস তো তিনি বলছেন যে এই যে এদেরকে মেটাফিজিক্যাল পোয়েট বলা হবে এরকম যদি প্রমাণ থাকে যে তারা সবাই কোনো একটা মেটাফর বা সিমিলি রূপক উপমা কনসেপ্ট এগুলো ব্যবহার করেছেন কোনো একটা কনসেপ্ট এই গ্রুপের সবাই ব্যবহার করেছেন এরকম যদি কোনো প্রমাণ থাকে তখন বলা যাবে যে তারা ঠিক আছে একটা গ্রুপের মধ্যে আছেন এই কবিরা তাদেরকে বলা হবে মেটাফিজিক্যাল পোয়েট কিন্তু না তারা এরকম কোনো কিছু করেনি এন্ড ইম্পর্টেন্ট এনাফ টু আইসোলেট দিস পোয়েটস এ গ্রুপ আর এরকম যদি কোনো একটা বৈশিষ্ট্য পাওয়া যেত যে এই কবিরা তারা এই সিস্টেমের মধ্যে সবাই কবিতা লিখেছেন এজন্য তারা মেটাফিজিক্যাল পোয়েট কিন্তু এরকম কোনো কবির গ্রুপ পাওয়া যায়নি এজন্য এদেরকে মেটাফিজিক্যাল পোয়েটস বলা যাবে না ওকে জনসন এমপ্লয়েড দ্য টার্ম মেটাফিজিক্যাল পোয়েটস হ্যাভিং ইন মাইন্ড ডান কাউলি এন্ড ক্লিভল্যান্ড এন্ড রিমার্ক দ্যাট ইন দেয়ার পোয়েট্রি দি মোস্ট হেটারোজিনিয়াস আইডিয়াস আর ইয়োকড বাই ভায়োলেন্স টুগেদার ওকে তাহলে এখানে কি বলছে যে জনসন তিনি যে মেটাফিজিক্যাল পোয়েটস এর ব্যাখ্যা দিয়েছেন তিনি এই ব্যাখ্যা দিতে গিয়ে জন ডান কাউলি ক্লিভল্যান্ড এদের কথা মাথার মধ্যে এনেছেন এবং এদেরকে উপমা হিসেবে তিনি ব্যবহার করেছেন আর তাদের যে লেখালেখির ধরন এগুলোর উপর ভিত্তি করে তিনি মেটাফিজিক্যাল পোয়েটস এই শব্দটার ব্যাখ্যা দিয়েছেন ডক্টর জনসন আর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এই লাইনটি উল্লেখ করেন যে মোস্ট হেটারোজিনিয়াস আইডিয়াস আর ইয়োকড বাই ভায়োলেন্স টুগেদার বিভিন্ন ধর্মী থিম অথবা চিন্তা একে কবিতার মধ্যে তারা নিয়ে আসে এটা বলে তিনি সমালোচনা করেছিলেন তার মাথায় ছিল এই কবিরা ডান কাউলি ক্লিভল্যান্ড এরা ওকে তারপরে বাট ইলিয়ট থিংস দ্যাট দ্যাট শুড নট বি কনসিডার্ড এনিথিং আনইউজুয়াল বিকজ এ হেটারোজিনিটি অফ মেটেরিয়াল কম্পেলড ইন টু ইউনিটি বাই দ্য অপারেশন অফ দ্য পোয়েটস মাইন্ড ইজ ওমনিপ্রেজেন্ট ইন পোয়েট্রি ইলিয়ট জনসনের কথার তীব্র বিরোধিতা করেন তিনি বলেন যে এটা কোনোভাবে আনইউজুয়াল বা নতুন কিছু না সব কবিরাই তাদের কবিতা লেখার সময় হেটারোজিনিটি বা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা তাদের মাথার মধ্যে একসাথে নিয়ে আসেন এবং এটা কবিতার মধ্যে ওমনিপ্রেজেন্ট বা সর্বদা উপস্থিত হি সাইটস দ্য এক্সাম্পলস অফ সাচ থিংস ফ্রম বোডেলিয়ার
and some others and even from Johnson himself. তিনি example স্বরূপ বোডেলিয়ার একজন লেখক তার কথা বলেছেন, অন্য কিছু কবির কথা বলেছেন এবং যে জনসনের সমালোচনা করছেন ইনি এখানে, সেই জনসনেরও কিছু লেখার মধ্যে এরকম পাওয়া গেছে যে তিনিও বিভিন্ন ধরনের থিম অথবা চিন্তাকে একসাথে এনে একটি কবিতায় স্থান দিয়েছেন। দি ভ্যানাইটি অফ হিউম্যান উইশেস, এ ফেমাস পোয়েম বাই জনসন। এখন তিনি এখানে প্রমাণ দিচ্ছেন ইলিয়ট যে জনসন এটা ব্যবহার করেছেন তার এই লেখার মধ্যে, ভ্যানাইটি অফ হিউম্যান উইশেস ফেমাস পোয়েম বাই জনসন, তার এই কবিতার মধ্যে তিনি এরকম বিভিন্ন ধরনের আইডিয়া একসাথে নিয়ে এসেছেন। কন্টেইনস সাম লাইন্স অফ হুইচ দ্য ইফেক্ট ইজ ডিউ টু এ কন্ট্রাস্ট অফ আইডিয়াস হুইচ হি রিপ্রেজেন্টস ইন দ্য পোয়েমস অফ দ্য স্কুল অফ ডান। এবং জনসনের এই কবিতার মধ্যে কিছু লাইন রয়েছে যেখানে অনেকগুলো আইডিয়াকে তিনি তুলে ধরেছেন, এগুলোর একত্রিতকরণ করেছেন, বিশ্লেষণ করেছেন, যেই বিশ্লেষণটা তিনি নিজে জন ডনের লেখার মধ্যে বিরোধিতা করেছেন। ডক্টর জনসন তিনি নিজে এটা ব্যবহার করেছেন, কিন্তু যখন ডক্টর জন ডান অথবা তার স্কুলের বা তার সমগোত্রের যারা লেখক ছিলেন, তার স্টাইলের যারা লেখক ছিলেন, ওই লেখকরা যখন একই বিষয় ব্যবহার করেছেন, তখন জনসন সেটাকে বিরোধিতা করেছেন, বলেছেন যে এটা ঠিক না কবিতা লেখার ক্ষেত্রে। ওকে, অ্যাকচুয়ালি দি মেটাফিজিক্যালস ওয়্যার এ নর্মাল ডেভেলপমেন্ট অফ দ্য পোয়েটিক স্টাইল অফ দ্য পোয়েটস অফ দ্য ইমিডিয়েটলি প্রিসিডিং এইজ। তো এখানে ইলিয়টের বক্তব্যটা দিচ্ছে যে ইলিয়ট তিনি ব্যাখ্যা করেছেন যে মেটাফিজিক্যাল এটা নতুন কোনো কিছু না, এখানে কোনো গ্রুপকে বলা যাবে না যে তারা মেটাফিজিক্যাল পোয়েট, অন্যরা না, বলছেন যে এটা তাদের আগের যুগের কবিতা কবিদের কবিতা লেখার যে একটা নর্ম ছিল বা ধারা ছিল সেটাই চলে আসছে, এখানে মেটাফিজিক্যাল বলতে নতুন কোনো কিছু না। দ্য লেটার এলিজাবেথান এন্ড আর্লি জেকোবিয়ান পোয়েটস শো এ ডিগ্রি অফ ডেভেলপমেন্ট অফ সেন্সিবিলিটি হুইচ ইনকর্পোরেটেড দেয়ার ইরুডিশন। ওকে, এখানে আমরা দেখি যে কি বলছে, এলিজাবেথান আর আর্লি জেকোবিয়ান পোয়েট যারা ছিল, এই যে মেটাফিজিক্যাল পোয়েট বলে যে কবিদের বলা হয়, এদের পরবর্তী যারা ছিল এলিজাবেথান আর্লি জেকোবিয়ান পিরিয়ডের পোয়েটরা, তারাও এরকম সেন্সিবিলিটি ইউজ করেছে তাদের লেখার মধ্যে, হুইচ ইনকর্পোরেটেড দেয়ার ইরুডিশন। ইরুডিশন মানে হচ্ছে পাণ্ডিত্য, ইনকর্পোরেটেড মানে হচ্ছে মিশানো। তো ওই যে মেটাফিজিক্যাল পোয়েট যাদেরকে বলা হচ্ছে, তাদের লেখার মতোই পরবর্তী লেখকদের মধ্যেও এরকম বৈশিষ্ট্য ছিল লেখার মধ্যে। তো এদেরকে আলাদাভাবে দেখার কোনো ওয়ে নাই এখানে, তাদেরকে আলাদাভাবে যে মেটাফিজিক্যাল বলতে হবে এরকম কোনো প্রমাণ এখানে, কোনো যুক্তি নেই। ফর ইনস্টেন্স ইন চ্যাপম্যান দেয়ার ইজ এ ডিরেক্ট সেন্স অফ এপ্রিহেনশন অফ থট। এই যে বলছে যে এই যে যাদের কথা বলা হলো এলিজাবেথান এন্ড জেকোবিয়ান পিরিয়ডের পোয়েটরা, তাদের মধ্যে একজন হচ্ছেন চ্যাপম্যান, সেও সেন্সুয়াস বিষয়গুলো তার কবিতার চিন্তাভাবনার মধ্যে নিয়ে এসেছে। ডিরেক্ট সেন্সুয়াস এপ্রিহেনশন, তার সেন্সুয়াস উপলব্ধিগুলো, ওর এ রিক্রিয়েশন অফ থট ইন টু ফিলিং, এবং চিন্তাকে অনুভূতির মধ্যে মিশিয়ে কবিতা লিখেছিলেন। তো এটা হচ্ছে জনসন বলেছেন যে এটা মেটাফিজিক্যাল এর বৈশিষ্ট্য, কিন্তু ইলিয়ট বলছেন যে মেটাফিজিক্যাল এর বৈশিষ্ট্য না, এটা এদের পরবর্তী প্রজন্মের যারা কবিরা ছিলেন তারাও এটা ব্যবহার করেছেন, তাহলে এটা একটা গ্রুপের আলাদা বৈশিষ্ট্য কিভাবে হতে পারে। হুইচ এক্স্যাক্টলি হোয়াট ইজ ফাউন্ড ইন ডান, এটা একই জিনিস যেটা জন ডান যাকে বলা হয় মেটাফিজিক্যাল পোয়েট তার মধ্যেও রয়েছে, আবার তাদের পরবর্তী প্রজন্মের লেখক চ্যাপম্যানের মধ্যেও রয়েছে। সো জনসন ওয়াজ রং ইন ফাইন্ডিং সামথিং আনইউজুয়াল ইন দ্য পোয়েটস অফ দ্য মেটাফিজিক্যাল স্কুল। তো জনসন তিনি যে বলেছেন মেটাফিজিক্যাল স্কুলের মেটাফিজিক্যাল পোয়েট যারা লিখেছেন ওইসব কবিদের আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে, এটা ইলিয়ট এখানে প্রমাণ করে দিয়েছেন যে তার এই কথাটি ভুল, এটার কোনো প্রমাণ নাই। দি সো কল্ড মেটাফিজিক্যাল পোয়েটস ওয়ার সাকসেসর্স অফ দ্য ড্রামাটিস্ট অফ দ্য 16th সেঞ্চুরি, বলছে যাদেরকে বলা হয় মেটাফিজিক্যাল পোয়েটস ওরা নতুন কোনো কিছু না, নতুন কোনো গ্রুপ না, নতুন কোনো বৈশিষ্ট্য এদের মধ্যে নাই, এরা 16th সেঞ্চুরির যারা লেখক ছিলেন তাদেরই উত্তরসূরি। মেটাফিজিক্যাল পোয়েটরা ছিলেন 17th সেঞ্চুরির লেখক যাদেরকে মেটাফিজিক্যাল পোয়েট বলা হয়, কিন্তু বলছেন ইলিয়ট বলছেন যে 16th সেঞ্চুরির কবিদের কবিতার ধরন ধারণ সব কিছুই এদের মধ্যে রয়েছে, তাহলে এরা কিভাবে নতুন একটা গ্রুপ হবে, মেটাফিজিক্যাল পোয়েট এরা কিভাবে হবে। দে পজেসড এ মেকানিজম অফ সেন্সিবিলিটি হুইচ কুড নেভার এনি কাইন্ড অফ এক্সপিরিয়েন্স, তাদের মধ্যে সেন্সিবিলিটি বা সেন্স বলতে বোঝায় মানুষের ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ে যেগুলো রয়েছে, মানুষের আত্মা সম্পর্কিত বিষয়ে এগুলো নিয়ে তারা লেখালেখি করেছেন, যেগুলো অন্য সব ধরনের এক্সপিরিয়েন্স যেগুলো আছে, কবিতা লেখার থিম যেগুলো আছে সবগুলোকে গ্রাস করে ফেলে, এটার অবস্থান সবার উপরে। বাট দে লুক অ্যাপারেন্টলি ডিফারেন্ট
from others due to the fact that a dissociation of sensibility set in the 17th century. বলছে যে পরবর্তীতে স্পষ্টভাবে তাদেরকে একটা আলাদা গ্রুপ হিসেবে বিবেচনা করা হয়েছে মেটাফিজিক্যাল পোয়েটরা তারা আলাদা একটা গ্রুপ তাদের আলাদা লেখার বৈশিষ্ট্য আছে এটা তখনই মানুষ ধারণা করেছে অথবা তখন এটা গ্রহণ করা হয়েছে যখন দেখা গেছে যে এই সেন্সিবিলিটি নিয়ে লেখালেখিটা মানুষ বাদ দিয়ে দিয়েছে যেটা 17th সেঞ্চুরির লেখকরা শুরু করেছিল তারা বলছে যে আর সেন্সিবিলিটি নিয়ে লিখবে না তারা সেন্সিবিলিটিটাকে ক্রস করে ডিসোসিয়েশন করে ফেলেছে এই সেন্সিবিলিটি বা সেন্স ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় নিয়ে মানুষের আত্মা ইন্দ্রিয় এইগুলো নিয়ে লেখালেখি তারা বাদ দিয়ে দিয়েছে বাদ দিয়ে দিয়েছিল তারা বলেছিল যে এখানে মানুষের অনুভূতি আধ্যাত্মিকতা স্পিরিচুয়াল বিষয়গুলো বাদ দিয়ে এখানে আমরা যে লেখাটি লিখবো সেটা লেখার মানের উপর বেশি গুরুত্ব দেব এটার মধ্যে কি কি অন্তর্নিহিত বিষয় আছে কতটুকু এটা মানুষের অনুভূতি ফিলিংস এগুলোকে প্রকাশ করছে সেটা দেখার বিষয় না এটার লেখার কৌশলটা লেখার স্টাইলটা কতটুকু ভালো হলো সেটা হচ্ছে বিষয় এই যে একটা চিন্তা ভাবনা এটাকে বলা হয় ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি তো এটা যখন এসেছিল তখন বোঝা গেছে যে মেটাফিজিক্যাল পোয়েটস এরা ছিল অন্য একটা স্টাইলের তারা এখানে সেন্সিবিলিটি গুরুত্ব দিয়ে রেখেছিল যেটা পরবর্তীতে 17th সেঞ্চুরির লেখকরা প্রত্যাখ্যান করেছিল from which we have never recovered ei je ekta bishoy tara notun niye eshechilo dissociation of sensibility era theke amra ber hote parini this dissociation of sensibility was aggravated by the two most famous poets milton brydon ar ei dujon manush ei dharona ke prokashye alochonay niye ashen milton and brydon their influence led to the artificiality in the poetry of the later periods poroborti projonmer lekhokra shekhane tara manusher ontorer bishoy gulo তারপরে মানুষের জীবনের এক্সপেরিয়েন্স মানুষের ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলো সেন্সুয়াল বিষয়গুলো বাদ দিয়ে লেখালেখি শুরু করেন এই দুইজন কবির দ্বারা প্রভাবিত হয়ে মিল্টন এন্ড রাইডেনের দ্বারা দ্য ল্যাঙ্গুয়েজ বিকাম মোর রিফাইন্ড বাট ফিলিং বিকাম মোর ক্রুড বলছে যে এখানে তারা যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতো সেগুলো খুবই উন্নত মানের স্পষ্ট ভাষা ছিল কিন্তু তারা মানুষের ফিলিংস অনুভূতিটাকে ভালোভাবে উপস্থাপন করতে পারেনি তাদের ভাষা সুন্দর করার জন্য সেটা থেকে তারা দূরে সরে গিয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব If the current of poetry had descended in a direct line from the metaphysicals, they would certainly not have been classified as metaphysical. বলছে যে if the current of the poetry had descended in a direct line from the metaphysicals, বলছে এখানে তিনি বলছেন যে যদি ধরা হয় যে বর্তমান যুগের যারা কবিরা রয়েছেন তারা সরাসরি ওই যে সকল্ড মেটাফিজিক্যাল যাদেরকে মেটাফিজিক্যাল বলা হয় তাদেরই লেখার ধরন ধারণ নিয়ে এখনো লেখালেখি করছে এরকম যদি হয় তাহলে দে উড সার্টেনলি নট হ্যাভ বিন ক্লাসিফাইড অ্যাজ মেটাফিজিক্যাল তো ওদেরকে মেটাফিজিক্যাল বলা এটা কখনোই যুক্তি হবে না যেহেতু সব যুগের লেখকরাই একই স্টাইলে লিখছে তো এদেরকে কেন আলাদাভাবে মেটাফিজিক্যাল হিসেবে আখ্যায়িত করা হবে এটা নিয়ে তিনি প্রশ্ন করেছেন দি পসিবল ইন্টারেস্ট অফ এ পোয়েট আর আনলিমিটেড একজন কবির কবিতা লেখার ইন্টারেস্ট বা আগ্রহ যেগুলো আছে এগুলো আনলিমিটেড অ্যান্ড দি মোর ইন্টেলিজেন্ট অ্যাজ এ পোয়েট ইজ দ্য বেটার এবং একজন কবি যতটুকু তিনি ইন্টেলিজেন্ট বা তার মেধা মানুষের প্রকাশ ঘটাবে কবিতার মধ্যে ততই ভালো হবে হি টার্নস অল দ্য পসিবল ইন্টারেস্ট ইনটু পোয়েট্রি তার যে ইন্টারেস্ট আবেগ অনুভূতি ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে ওই সবগুলোকে তিনি কবিতায় রূপ দিবেন হি ট্রাইজ টু ফাইন্ড দ্য ভার্বাল ইকুইভ্যালেন্ট ফর স্টেটস অফ মাইন্ড অ্যান্ড ফিলিং তিনি তার মাথার চিন্তা ভাবনা এবং অনুভূতি এগুলোকে কবিতার ভাষায় নিয়ে আসবেন অথবা কবিতায় রূপ দেবেন দ্য মেটাফিজিক্যালস ওয়ার ইন দ্যাট সেন্স ইন্টেলিজেন্স তো এই হিসেবে মেটাফিজিক্যালদেরকে ইন্টেলিজেন্ট বলা যেতে পারে তিনি এখানে তাদের প্রতি সামান্য একটু সমর্থন দিয়েছেন এই অংশে এসে সো দে আর মোর নেচার অ্যান্ড স্টেবল দেন দ্য লেটার গ্রেট পোয়েটস লাইক টেনিসন অ্যান্ড ব্রাউনিং বলছেন যে পরবর্তী যারা কবি রয়েছেন টেনিসন অ্যান্ড ব্রাউনিং পরবর্তী যুগের তাদের থেকে তা এই যে মেটাফিজিক্যাল যাদের বলা হয় তারা একটু মেচিউর অথবা অনেক ভালো অবস্থানে কবিতা লিখেছেন এরকম বলা হচ্ছে অ্যান্ড স্টেবল তাদের এটা একটু জোর দিয়ে লিখেছেন অথবা যেগুলো বেশি গ্রহণযোগ্য এরকম বোঝাচ্ছে যেহেতু তারা এখানে ইন্টেলিজেন্ট প্রয়োগ করেছেন তাদের মেধাকে কাজে লাগিয়েছেন মেটাফিজিক্যালরা ওকে দি প্রেজেন্ট সিভিলাইজেশন ডিমান্ডস দ্যাট দ্য পোয়েটস মাস্ট বি ডিফিকাল্ট এখন আসছে যে বর্তমান যুগের কবিতার ধরন কি বর্তমান যুগের কবিতার ধরনটা হচ্ছে কবিরা মনে করেন যে লেখাগুলো হবে খুবই কঠিন ভাষায় লেখা হবে মোর কম্প্রিহেন্সিভ এখানে ব্যাপকভাবে তিনি লিখবেন একজন কবি এলিউসিভ এখানে অনেক রূপক উপমা এগুলো দেওয়া হবে ইনডিরেক্ট
এখানে সরাসরি কোনো লাইন বলা হবে না, সবগুলো হচ্ছে চিন্তা কল্পনার মধ্যে উপমা রূপক সিম্বলিক এগুলো ব্যবহার করবেন। এটা বর্তমান যুগের কবিতার চিন্তা ভাবনা। দ্য মেটাফিজিক্যাল পজেস্ট কোয়ালিটিজ মাস্ট লাইক দিস। তিনি বলছেন যে এরকম তো মেটাফিজিক্যাল যাদেরকে বলা হয় তারা তাদেরও এরকম চিন্তা ভাবনা ছিল যে লেখাটাকে তারা খুবই রূপকভাবে তুলে ধরবেন, এখানে সিম্বলিক অনেকগুলো বিষয় ইউজ করবেন। নর্মাল একজন পাঠক যে কবিতা সম্পর্কে ধারণা নাই সে এটা পড়ে কিছুই বুঝতে পারবে না, হা হয়ে বসে থাকবে এরকম আর কি। ইলিয়ট মেনশন সাম পোয়েটস অফ দ্য লেটার পিরিয়ডস হু পজেসড সিমিলার কোয়ালিটিজ। তো ইলিয়ট বলেছেন যে এগুলো তো এখনই এখনকার যুগের কবিরাও এরকম কোয়ালিটি রয়েছে, তারাও এরকম চিন্তা ভাবনা করে, এরকম লেখালেখি করে, তো ওদের সাথে এদের ডিফারেন্স কোথায়, কেন ওই কবিদেরকে মেটাফিজিক্যাল বলবেন? কারণ এই মেটাফিজিক্যাল যার কারণে বলা হচ্ছে সেগুলো সেই বৈশিষ্ট্যগুলো তো এই জগতের এই যুগের কবিদের মধ্যেও রয়েছে। ওকে, শেষ করাতে দেখি, ইলিয়ট দাস রিফিউজ জনসন্স ইমপ্লিসিট কন্ডেমনেশন অফ দ্য পোয়েটস ইন কোয়েশ্চন বাই হিজ ক্লাসিফিকেশন অফ দেম এজ মেটাফিজিক্যালস। তো ইলিয়ট তিনি এখানে খণ্ডন করেছেন জনসনের যে অস্পষ্ট ব্যাখ্যা মেটাফিজিক্যাল পোয়েটস এবং তাদেরকে যে তিনি নিন্দা করেছিলেন, তাদেরকে সমালোচনা করেছিলেন যে তারা সবগুলো আইডিয়া একসাথে নিয়ে আসেন, এটা খণ্ডন করেছেন ইলিয়ট এই রচনার মধ্যে। By his classification of them as metaphysicals, he regards those poets as being in line with the poetic tradition, but regrets that their tradition was greatly disturbed in the later ages. তিনি বলছেন যে মেটাফিজিক্যাল যাদেরকে বলা হচ্ছে তারা সবাই আগের যুগের কবিদের লেখার যে ধরন রয়েছে ওই ধরনের মধ্যেই ছিলেন, কিন্তু পরবর্তীতে সামান্য কিছু কবি এসে তারা সেখানে ওই যে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এটা শুরু করেছিলেন, যার কারণে হচ্ছে এখানে কিছু বিঘ্ন ঘটেছিল, কিন্তু সব কিছুই সমান, যে লাউ সেই কদু, আগের যা পরের তা মেটাফিজিক্যাল যা নর্মাল কবিতা, এখানে মেটাফিজিক্যাল বলতে আলাদা কাউকে বোঝানো যাবে না। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তো এগুলো অনেকটা জটিল ক্রিটিসিজমের বিষয়টা হচ্ছে অনেকে সামারে খুব ভালো পারে কিন্তু প্রশ্ন তো লিখতে পারে না, কারণ প্রশ্ন উত্তরে এখানে একই বিষয়ে বিস্তারিতভাবে লিখতে হয়, খণ্ডন করে যুক্তি দিয়ে তথ্য পত্র উপস্থাপন করে লিখতে হয়, এজন্য একটু কঠিন। তো ক্রিটিসিজমের লেকচারগুলো খুবই সহজে কোথাও পাওয়া যায় না, আমাদের এখানে আমরা এগুলো দিচ্ছি একটা একটা করে, সবগুলো লেকচারই দিয়ে দেবো। প্রশ্নের উত্তর যেগুলো খুবই কঠিন মনে হয় এবং যেগুলো স্টাডি গাইডে কঠিনভাবে লেখা, ওই প্রশ্নগুলোর উত্তরই আমাদের চ্যানেলে দেওয়া আছে। তো যারা এটা সম্পর্কে জানে না, আমাদের চ্যানেল সম্পর্কে নিজেদের ফ্রেন্ডদেরকে, যারা ক্রিটিসিজমে অনেক সমস্যা থাকে তাদেরকে পরিচয় করে দিতে পারো, আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।